আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা পাতা মেহেদি সংরক্ষণ করবেন এবং পাতা মেহেদির সাথে জাস্ট একটা মাত্র উপাদান যোগ করে দিলে সাথে সাথে হাতে দেওয়ার পর আপনাদের হাতে কালার চলে আসবে। এখন আমি গাছ থেকে মেহেদি পাতাগুলো ছিঁড়ে রোদে শুকিয়ে দিব। তো রোদটা খুব কড়া থাকার কারণে একদিনেই শুকিয়ে গিয়েছে মেহেদি পাতাগুলো। এই যে খুব সহজেই ভেঙে ফেলা যাচ্ছে পাতাগুলোকে। এখন মেহেদি পাতাগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব মেহেদি পাতার সাথে জাস্ট একটা মাত্র উপকরণ যোগ করে দিলে হাতে মেহেদি খুব সুন্দর করে কালার চলে আসবে। তো এর জন্য আমি এখন একটা পাত্রে পানি নিয়েছি, এর মধ্যে আমি চা পাতি ঢেলে দেব। এখন এই লিকারটাকে আমি 5-6 মিনিটের মতো জাল করে নেব। তো চা পাতাটা সুন্দরভাবে হয়ে গেলে এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে চা পাতা থেকে পানিটাকে আলাদা করে নেব। তো চা পাতা থেকে চেপে চেপে আমি পানিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই পানিগুলোকে আমি মেহেদির সাথে গুঁড়া করা পাউডার করা যে মেহেদিগুলো রয়েছে ওগুলোর সাথে অ্যাড করব। তো এই তো ব্লেন্ডার জারে গুঁড়া মেহেদিগুলোকে আপনারা আমি মেহেদিগুলোকে গুঁড়া করে নিয়েছি। তো এই মেহেদিটা আপনারা সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখন মেহেদিটাকে একটা বাটিতে ঢেলে তারপর এর সাথে চায়ের লিকারটা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব দুটি উপকরণ। এই লিকারের পানিটা দিলে কিন্তু মেহেদি অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, দেওয়ার সাথে সাথে কিন্তু হাতে একটা কালার চলে আসবে। প্যাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই গুঁড়া মেহেদিটা আপনারা সংরক্ষণ করে মাথায় হাতে নখে ইউজ করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।